স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসার বাংলাদেশের সঙ্গে আমি হোসেন জয়পুরহাট ও দিনাজপুরের সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সুবিধাভোগী বাছাইয়ে এসেছে স্বচ্ছতা ও জবাবদিহিতা তিনটি বেসরকারি সংস্থার প্রকল্পের আওতায় এসব বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়েছে বয়স্ক বিধবা দুস্থ নারী প্রতিবন্ধী এসব ভাতা কারা পাবে তা নির্ধারণে দলীয় বিবেচনা ও স্বজনপ্রীতির অভিযোগ প্রায় শোনা যায় অর্থ বিতরণে নানা অনিয়মের চিত্রও ধরা পড়ে ব্যাহত হয় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্দেশ্য এসব সংকট দূর করতে বছর তিনেক আগে জয়পুরহাট ও দিনাজপুরের পাঁচ উপজেলায় প্রকল্প পরিচালনা করে বেসরকারি কয়েকটি সংস্থা নয়টি ভাতার বিষয়ে সচেতন করা হয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আমরা আদিবাসী আগে কিছুই বুঝতেছিলাম না আমরা কথা বলতে পারতেছিলাম না আমাদের এখন অনেকটা ভয় ভাঙ্গে গেছে দশ বছর স্বামী মারা পায় না এতে কেবল আমার অসুখ মিটিং হয় মাসে মাসে তখন আমরা জানতে পারলাম যে গর্ভবতী মায়েদের ভাতা দেওয়া হচ্ছে বা বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে প্রকল্পের আওতায় প্রতিটি ইউনিয়নে গঠন করা হয় কমিউনিটি ভয়েস অ্যান্ড অ্যাকশন সিভিএ ওয়ার্কিং গ্রুপ এর মাধ্যমে সচেতন করা হয় সুবিধা বঞ্চিতদের সালি ওয়ার্ক অ্যাওয়ার্ড করে এই জিনিসগুলো তাদেরকে বোঝানো অথবা তাদেরকে তাদের অধিকার সম্পর্কে নিশ্চিত করা এটা অনেকখানি সফল আমাদের কাছে আসে পরামর্শ করে যে এই লোকটা পাওয়ার যোগ্য আমরা সে তদন্ত করে দেখি সে পাওয়ার যোগ্য হলে তাদের সঙ্গে সঙ্গে আমরা সরকারি অনুদান আসার পরেই আমরা তার ব্যবস্থা করে দিই প্রকল্পের সফলতার কথা স্বীকার করেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অনেক সময় এদের মিডিয়া হিসেবে যারা কাজ করত এবং যারা তাদের কাছ থেকে একটা অবৈধ অর্থ সেটি থেকে এরা অনেক রেহাই পেয়েছে দেখা যাচ্ছে যে সঠিক ব্যক্তি সঠিক ভাতাটা পাচ্ছে আগে যেটা পাইত না মানে অনেকের অভিযোগ ছিল এখন কিন্তু অভিযোগটা অনেক কমে আসছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল করতে দেশের অন্যান্য জেলায় এমন প্রকল্প গ্রহণ করার পরামর্শ দিলেন সংশ্লিষ্টরা হাসিবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ জয়পুরহাট এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে স্টুডিওতে আছেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ওয়ার্ল্ড ফিশনের পরিচালক চন্দন কমেজ স্বাগত আপনাদের আবদুল্ল মামুন আমরা প্রথমে এই জয়পুরহাটের বিষয়টিতে যাওয়ার আগে সামগ্রিকভাবে জানতে চাই যে এই সামাজিক নিরাপত্তার কথা যেটি বলা হচ্ছে এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে কোন কোন গ্রুপকে বেছে নেওয়া হচ্ছে আসলে সামাজিক নিরাপত্তা বলয় যেটা আজকাল আমরা বলছি এটি কিন্তু একটা বড় এবং ভার্স বিষয় স্পর্শকাতরও বটে যেমন আমাদের সংবিধানের ফিফটিন ডিতে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এই সব পিপল এই যেমন বিবাহ বিধবা বয়স্ক তারপরে দ্যাটস অ্যান্ড দ্যাটস তারপরে বলা হয়েছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল এদের জীবনমান উন্নয়ন করা রাষ্ট্রের দায়িত্ব আর জনগণের অধিকার সেই সেবা পাবার এই মূল শর্তেই সরকার কাজ করছে আপনারা জানেন যে বেশ কয়েকটা মিনিস্ট্রি নিয়ে সামাজিক নিরাপত্তা বলয়ের এই কার্যক্রম পরিচালিত হয় তবে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর দ্য লিড মিনিস্ট্রি এবং এর আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই কার্যক্রমটা বাস্তবায়িত হচ্ছে ইমপ্লিমেন্টিং বডি হিসাবে তো আপনার আগে আমরা যেটা দেখেছি যে কিছু ভাতার ব্যাপারে কিছু ট্রান্সপারেন্সির প্রশ্ন এসছে আর তবে যে সামাজিক নিরাপত্তা এর মধ্যে শুধু আমাদের ভাতাই বোঝায় না আমরা দারিদ্র নিরসন কর্মসূচির মাধ্যমে কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের ঋণ ক্ষুদ্র ঋণ দিয়ে মাতৃকেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমেও আমরা সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করার চেষ্টা করছি আর সামাজিক নিরাপত্তার মধ্যে তো ভাতা আছেই শুধুই ভাতা না এর মধ্যে আছে যেমন আমাদের দলিত তারপরে হরিজন এবং আপনার ওই যে হিজড়া শ্রেণী তাদের জীবনমান উন্নয়নেরও বিষয়টা এখানে আছে আলাদাভাবে ভাতা ইয়ে করা তারপরে আছে যে ইয়েগুলো আর কি যে কমিউনিটি ডেভেলপ ক্ষমতায়ন যেটা বল যারাই পিছিয়ে পড়ছে সেটা যে কোনো কারণে পিছিয়ে পড়াতে সরকারের কথা হচ্ছে যে কেউ পিছায় থাকতে পারবে না সবাইকে নিয়েই মূল স্রোতে নিয়েই আমাদের এই উন্নয়নের অগ্রযাত্রা সাধিত হবে এবং এই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করছি এবং আমরা তো মনে করি যে কাজের উন্নয়ন এবং কাজের যে সার্বিক অবস্থা যেভাবেই বলা হোক না কেন আমরা এটাকে অগ্রসরমান বলতে চাই একটা পজিটিভ অবস্থা নিয়ে এসছে এবং এই সোশ্যাল সেফটিনেসের আওতায় যারা আছেন তাদের জীবন মান উন্নয়ন করে তাদেরকে একটা একটা নির্দিষ্ট একটা সেবা প্রদানের যে সরকারের পরিকল্পনা এটা দুই সালের মধ্যে সারা দেশে আমরা করতে চাই শুধু রংপুর আর আপনি দিনাজপুরে যেটা ইয়ে করেছেন সেটাই শুধু নয় সব জায়গায় আমাদের পরিকল্পনা আছে এবং আমরা আমরাও জানি যে সারা দেশে এটা হচ্ছে আমরা একটা জায়গা শুধু উদাহরণ হিসেবে প্রতিবেদনে দেখালাম আপনার কাছে আবার পরে ফিরে আসবো যে সামগ্রিক সরকার কিভাবে জিনিসটা দেখছে হক আপনার কাছে একটু জানতে চাইবো যে যখন আমরা বলছি পিছিয়ে পড়া গোষ্ঠী পিছিয়ে পড়া গোষ্ঠীর কিন্তু অনেকগুলি কারণে পিছিয়ে পড়ে কখনো কখনো তারা জানে না কোথায় তারা যেতে হবে আবার অনেকের মধ্যে ওই তারা থাকে যে কোথায় যাব ফলে তারা কিন্তু নিজের থেকেই এগিয়ে আসে কেউ কেউ থাকে একেবারে নিজের থেকে এগিয়ে আসে না কোনো ধরনের উদ্যম নেই উদ্যোগ নেই এই 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 রকম গ্রুপদের কিন্তু খুঁজে বের করাটাও অনেক সময় কঠিন হয়ে যায় ফলে এই যে চ্যালেঞ্জটা যে আমরা পিছিয়ে পরা গোষ্ঠী যেমন ধরেন বয়স্ক মানুষ তার পক্ষে খোঁজ নেওয়ারই সুযোগ নেই তার পক্ষে হয়তো এই তথ্যই জানার অনেক ক্ষেত্রে তারা জানেনি না যে সরকার তাদের জন্য একটা কোনো ব্যবস্থা করছেন ফলে এই জায়গাটায় বেসরকারি পর্যায়ে যারা কাজ করছেন যারা সমাজের বিভিন্ন স্তরে আছেন তাদের ইন্টারভেনশনের সুযোগটা কতটুকু ধন্যবাদ একটা বিষয় কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে যেহেতু আমরা সামাজিক নিরাপত্তা বলায় বলছি মূল দায়িত্বটা সরকারের আসে যে এক্ষেত্রে ব্যক্তিখাতে যে বিষয়টি হতে পারে সেটা হচ্ছে আপনি যে বিষয়টি বললেন যে তারা কিছু কিন্তু অ্যাওয়ারনেস রেইজিং সচেতনতা বৃদ্ধির প্রকল্পগুলো তারা নিতে পারে তারা কিছু তথ্য কেন্দ্র করতে পারে তারা কিভাবে সরকারের সাথে যারা দুস্থ মানুষ রয়েছেন তাদেরকে কিভাবে সংযোগ করে দেবে সে ব্যাপারে তারা সহায়তা করতে পারে এখন আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যখন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথাটা বলি সেটা একটা ব্যাপক একটা বিষয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের গোষ্ঠীর কথা বিভিন্ন ধরনের মানুষের কথা চিন্তা করতে হবে একটি বিষয় হচ্ছে যে আমরা যখন চিন্তা করি সেটা হচ্ছে বয়স্ক মানুষের কথা দুস্থ মানুষের কথা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যক্তি খাতে তাদের কিছু উদ্যোগের দরকার রয়েছে তবে আরেকটি বিষয় আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি সেটা হচ্ছে যে শিশুদের বিষয়টি কারণ আমাদেরকে শিশু যে বিষয়টি চিন্তা করতে হবে এখন আসলে একটু নতুনভাবে চিন্তা করার ব্যাপার আসছে যেটা হচ্ছে যে মকা মহিলা এবং শিশু পরিদত্ত তারাও কিন্তু এভাবে যে যে জিনিসটা চিন্তা করছে সেটা হচ্ছে একজন শিশুকে তার জন্মের আগের থেকে শুরু করে একজন মা যখন গর্ভবতী হন তখন থেকে শুরু করে একজন শিশুর বিভিন্ন যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে তার এবং মায়ের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো মিট আপ করার মাধ্যমে তার শিক্ষা দেওয়ার মাধ্যমে শূন্য থেকে চার বছরের মধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে একজন মানুষকে একজন শিশুকে চার বছর পর্যন্ত ইন্টিগ্রেটেড করা সুতরাং এই সিস্টেমগুলো এটা সরকারকে কিন্তু এখানে উদ্যোগী হতে হবে তবে যেখানে ব্যক্তিখাত যেটা করতে পারে যে এক্ষেত্রে ব্যক্তিখাতে যেমন আপনি ছোট ছোট বিভিন্ন স্কিমগুলো যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিনেটাল কেয়ারের দরকার রয়েছে পুষ্টির বিষয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যক্তিখাতকে এগিয়ে আসতে হবে কিন্তু মূল যে কোঅর্ডিনেশনটা এবং মূল যে একজন একজন শিশুকে যদি টার্গেট করতে হয় এবং তাকে কী কী প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সেই ম্যানেজমেন্টটা কিন্তু ইনস্টিটিউশনাল ক্যাপাসিটির ব্যাপারটা কিন্তু সরকারকে এগিয়ে আসতে আরেকটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আমাদের কিন্তু একটু শর্ট টার্ম হিসেবে চিন্তা করতে হবে আমাদের কিন্তু দীর্ঘ মেয়াদে যেটা চিন্তা করতে হবে যে তাদেরকে শিশুদের বিষয়টা হচ্ছে শিশুরা যাতে শূন্য থেকে চার বছর পর্যন্ত তাদের যে ধরনের বেসিক রিকোয়ারমেন্ট সেগুলো যাতে পায় আর যারা অ্যাডাল্ট রয়েছে তাদের ক্ষেত্রে চিন্তা করতে হবে তারা কিভাবে স্বনির্ভর হতে পারে আর যারা বৃদ্ধ রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের যে বেসিক রিকোয়ারমেন্টগুলো সেগুলো পাচ্ছে কিনা সেগুলোর ক্ষেত্রে তো সুতরাং আমি মূলত যেটা বলতে যাচ্ছি যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটির ক্ষেত্রে ক্যাপাসিটির ক্ষেত্রে সরকারকে মূল উদ্যোগ নিতে হবে কিন্তু মাঝখানে যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে খাদ্য পুষ্টি শিক্ষা সেগুলোর ক্ষেত্রে বেসরকারি খাত কিন্তু অবদান রাখতে পারে তবে আপনি এখানে একটা ব্যাপার কি আমরা দেখি যে সরকারের অনেক ভালো উদ্যোগ অনেক সময় দেখা যায় যে সরকার মানে তো অনেক বড় সেখানে নানান ধরনের মানুষ নানান ধরনের সাংগঠনিক শ্রেণী মানুষ আছেন তাদের যেটা আমি প্রতিবেদনেও প্রথমে যেটি বলা হচ্ছিল যে অনেক সময় দেখা যায় যে ওই অঞ্চলে যার পাওয়ার কথা তার বদলে আর একজন তিন চারজন সাইন করে টাকা নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু যে নিচ্ছে তার হয়তো এটার কোনো প্রয়োজন নাই ফলে মূল সুবিধাভোগী স্থলে অন্য কেউ মক কেউ নিয়ে যাচ্ছে অস্তিত্বহীন কেউ নিয়ে যাচ্ছে এই জিনিসটার দেখার ক্ষেত্রে অবশ্যই সরকারের মেকানিজমের মধ্যেও এটা ওভারসাইড মেকানিজম আছে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি কার্যকর না সেই ক্ষেত্রে বেসরকারি পর্যায়ে সাধারণ মানুষ এনজিও তাদের দেখার সুযোগ কতটুকু আছে একটা বিষয় আমি আগের কথাটি সূত্র ধরে একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা বড় সমস্যায় যে আপনি যেটা বলেন যে লিকেজের সমস্যা সেটার একটা মূল বিষয়টা কিন্তু হচ্ছে অনেক প্রোগ্রাম এই এই বাজেটে যেটা দু হাজার আঠেরো উনিশের বাজেটে একশো প্রোগ্রাম রয়েছে এবং চল্লিশটি বা পঁয়ত্রিশটি লাইন মিনিস্ট্রি এগুলোর সাথে রিলেটেড হ্যাঁ তার ফলে যেটা হচ্ছে যে এটাকে কিন্তু ম্যানেজ করার ক্যাপাসিটিটা কিন্তু এটা কিন্তু যত বেশি প্রোগ্রাম থাকবে তত কিন্তু লিকেজ অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বেশি হবে লিকেজ হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে সুতরাং একটা বিষয় হচ্ছে এগুলাকে স্ট্রিম লাইন করা যেটার ক্ষেত্রে এখন নতুন একটা প্রোগ্রাম যেটাকে এন ট্রিপল এস বলা হয় ন্যাশনাল সোশ্যাল সেফটিনের স্ট্র্যাটেজি দু হাজার পনেরোতে করা হয়েছিল সেটার আওতায় আনা আর যেটা আপনি যে জিনিসটার কথা বলছেন সেটা হচ্ছে যে ব্যক্তি খাতকে ব্যক্তি ব্যক্তিখাতের ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে যে যখন এই স্ট্র্যাটেজিগুলো যখন সরকার নেওয়ার মাধ্যমে জিনিসটাকে যদি স্ট্রিমলাইন করা এই বিষয়ে কিন্তু যে জিনিসটা যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা হ্যাঁ এই জবাবদিহিতাটা আনতে হলে যে সমস্যাগুলোকে চিহ্নিত করার দরকার আছে সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা যেটা সেটা হচ্ছে ওভারল্যাপিং রয়েছে বিভিন্ন মিনিস্ট্রি এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা এখানে রয়েছে যত আমরা জিনিসটাকে স্ট্রিম করতে পারবো এটা ম্যানেজ করা তত সহজ হবে এবং তখন কিন্তু ব্যক্তিঘাত যদি আসে তখন কিন্তু সেই জিনিসটাকে আমরা আরও স্মুথলি রান করা সম্ভব হবে আদারওয়াইজ এখন যেহেতু অনেকগুলো প্রোগ্রাম এবং এখনকার সিস্টেমে যেটা হয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওভারল্যাপিং হচ্ছে যে কোঅর্ডিনেশন নাই মিনিস্ট্রিগুলোর এবং সেটার ফাঁকে যেটা হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে সুবিধাভোগী যে ট্রান্সপারেন্সির যে সমস্যাটা সেটা আমাদের দেশের মতো দেশগুলোতে সোশ্যাল সেফটি নেট একটা সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা যায় সুতরাং সেটার জন্য প্রথমে যেটা করতে হবে জিনিসটাকে স্ট্রিমলাইন করতে হবে তারপরে ব্যক্তিগত বড় সমস্যা এই জন্য যে যাদের জন্য যারা টার্গেট গ্রুপ তারা তো ভালনারেবল তারা আসলে ভয়েস রেজ করতে পারে না তার বিরুদ্ধে গেলো না পক্ষে গেল কোনো দিকেই ফলে এই এইটা আরও বেশি সমস্যা করে এখন একটা ছাত্রদের জন্য যদি আপনার কোনো কিছু করেন তাহলে তারা কিন্তু ভয়েস রেজ করতে পারে যে আমার এই ফ্যাসিলিটিটা পাই নাই অথবা অন্য যে কোনো মানে ব্যবসায়ীদের জন্য কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় দেখি যে এই কমিউনিটিটা যাদের জন্য সোশ্যাল সেফটি নেট তারা আসলে দেখা যায় নিজের মানে প্রাপ্য সম্পর্কে তারা ভয়েস রেজ করতে পারেন না সেই জন্যই আমাদের নানান দিকে মানে একটা ওয়াচডক থাকা খুব জরুরি হ্যাঁ সেটার কারণে যেটা হচ্ছে যে বিভিন্ন অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রামগুলো যদি করা হয় একটা বিষয় হচ্ছে যে ব্যক্তিগত সরাসরিভাবে বিভিন্ন পুষ্টি বিষয়ক ইনফরমেশন দিতে পারে বিভিন্ন স্বাস্থ্য তথ্য দিতে পারে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকণিকা এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারে আরেকটা যেটা সে হচ্ছে অ্যাওয়ারনেস রেজ করে যে কী কীভাবে সে ওই ওই টাকাটা পেতে পারে কোন কোন খাতে কোন কোন প্রোগ্রামে সে হতে পারে সেটাতে যদি সে না পায় তাহলে কোথায় যে আসলে তার ভয়েসটা রেইস করতে হবে এবং ভয়েসটা রেস করার পর সেই ভয়েসটা শোনাতে হবে শোনানোর জন্য সেই বিষয়ে কিন্তু ব্যক্তি খাতে একটা সাহায্য করতে পারে সুতরাং খাতের একটা কাজ হতে পারে ডিরেক্টলি আরেকটা হচ্ছে ইনডাইরেক্টলি আপা আমরা একটা বিরতিতে যাব চন্দনভূমে যে আপনার কাছে বিরতির পর ফিরে আসবো একটু জানতে চাই যে আপনাদের কমিউনিটি ভয়েস অ্যান্ড অ্যাকশন মেথডের কথা আমরা শুনেছি প্রতিবেদনেও দেখলাম যে আপনারা নিশ্চয়ই মানে মানুষকে কিভাবে সম্পৃক্ত করে সরকারের এই ভালো উদ্যোগের মধ্যে তারা যাতে আসতে পারে এবং সেটার সুবিধাটা নিতে পারে সেই ব্যবস্থাটা করা কিভাবে এটা করছেন এবং এটার অভিজ্ঞতাটা জানগুমে আমরা প্রতিবেদনে দেখছিলাম শুরুতে যে কমিউনিটি ভয়েস অ্যান্ড অ্যাকশন মেথডের মাধ্যমে আপনারা যাতে সরকারের যে উদ্যোগগুলি আছে সেটা যথাযথ মানুষের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করছেন আমরা একটু বিস্তারিত জানতে চাই যে এই মেথডটা কীভাবে কাজ করে এবং তাতে সুবিধাভোগীদের কাছে কতটা পৌঁছাতে পারছেন আপনারা ধন্যবাদ প্রথমত যেই ডকুমেন্টারিটা দেখানো হলো জয়পুর হাট এবং দিনাজপুরের মাঠ পর্যায়ের একটা অভিজ্ঞতা আমাদের তিনটা সংস্থা আমরা কাজ করছি এবং কাজের ধরনটা হলো যে সরকার গৃহীত যে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই কর্মসূচির জন্যে যারা অবিষ্ঠ জনগণ তারা হলো টোটাল জনগণের বটম পার্ট অথবা আমরা বলি পিছিয়ে পড়া জনগণ যেমন নৃতাত্ত্বিক গোষ্ঠী তারপরে হলো বিধবা তারপরে ডিজেবল বা প্রতিবন্ধী এরকম তো এই সমস্ত জনগণের জন্য যে বরাদ্দটা দেওয়া হয় এটা কিন্তু ওই শ্রেণীর লোকেরা অতটা অবহিত না বা একেবারেই কোনো কোনো ক্ষেত্রে তারা জানেই না যে তাদের জন্য সরকার এত বড় এত ভালো একটা বরাদ্দ দিয়ে রেখেছে এটা কারা করেন স্থানীয় পর্যায়ের যে প্রশাসন অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়গণ ফলে ওখানে আমরা লক্ষ্য করেছি আজকে থেকে তিন বছর আগে যে যখন সিলেকশন হয় সেই সিলেকশনের সময় বেশ কিছু বায়াস নিয়ে চলে আসে ফলশ্রুতিতে যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না অন্যদিকে সরকারের যে লক্ষ্য যে আমাদের দেশটাকে একটা উন্নত বিশ্বের দিকে আমরা নিয়ে যাচ্ছি অতি দ্রুত আমরা দারিদ্রতার করা জাল থেকে আমরা বেরিয়ে আসব এর জন্যই তো বরাদ্দগুলো দেওয়া হলো কিন্তু যদি জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করতে না পারা যায় তাহলে কিন্তু এটা সাকসেস হবে না এরকম একটা মাঠ পর্যায়ের শিক্ষা থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় আমরা একটা পদ্ধতি আমরা বলছি সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন অর্থাৎ একজন সরকার জনগণের সরকার জনগণের কাছে দায়বদ্ধতা আছে এবং জনগণের সরকার কি কি দিবে বলে প্রতিশ্রুত সেটা জনগণকে জানাইতে হবে কিন্তু কিভাবে জানবে অনেক মাধ্যম আছে ডেফিনেটলি কিন্তু তারপরেও আমি যেটা বলছি যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা কিন্তু সবসময় নীরব তাদেরকে আপনি না বলা পর্যন্ত তারা কিন্তু আসে না বিভিন্ন কারণে কারণ তারা ঘাত প্রতিঘাতে বড় হয় এই পর্যায়ে আমরা দেখেছি যে আমাদের একটা প্রক্রিয়া রয়েছে সেটাকে আমরা বলছি সিটিজেন বয়েস অ্যান্ড অ্যাকশন এইটার মধ্যে তিনটা স্তর একটা স্তর হলো প্রথমত একটা এলাকার জনগণকে নিয়ে যারা পিছিয়ে পড়া জনগণ তাদের নিয়ে একটা দল করা বা একটা ছোট গ্রুপ করা সেই গ্রুপের মধ্যে এই যে সরকারি যেই নিরাপত্তা কর্মসূচিগুলো আছে কাদের জন্যে কখন দেওয়া হয় কতটুকু দেওয়া হয় কোথায় গেলে পাওয়া যায় এই বিষয়গুলো বৃত্তান্ত একেবারে ডিটেলস শেখানো হয় বা বলা হয় এরপরে যখন তারা জানে তখন তারা নিজেরাই বলে যে আমরা তাহলে কেন বাদ গেলাম আমি তো এই ক্যাটাগরির লোক তখন আমরা যেটা সেকেন্ড স্টেপ হিসাবে করি আর একটু বৃহত্তর আঙ্গিকে জনসমাবেশ করি বা আমরা বলি যে এটা কমিউনিটি সামেত যেখানে স্থানীয় পর্যায় থেকে ইউ মহোদয় আসেন ইউপি চেয়ারম্যান আসেন মেম্বারগণ আসেন জনগণ আসেন সবাই আসলে জনগণই ওখানে তারা ডিসপ্লে করে যে আমাদের এই এলাকায় একটা ইউনিয়নে এত সংখ্যক এই এই ধরনের লোকবলা আছে আমরা জানি যে এই বরা বিজিবি বিজিডি তারপরে ফুট ফরওয়ার্ডস এইগুলোর জন্য এইরকম বরাদ্দ আছে আমরা সেখানে নাই কেন তখন কিন্তু একটা স্কোর কার্ড ওখানে আছে মানদণ্ড আমরা বলি একটা হলো স্মাইলিং ফেস মানুষ কি খুশি এটাতে আরেকটা হলো একটু কম হাসি আর একটা হলো দুঃখ ওরা গিয়ে যখন টিক দেয় যে আপনারা কোথায় পড়েন ওরা কিন্তু অধিকাংশ সময়ে ওই দুঃখ বাড়া মনটার ভিতরে তার আগে টিক দেয় জন সেখানে কিন্তু ইয়ন মহোদয় থাকেন এবং ওনারা প্রশ্ন উত্তর করেন মুখোমুখি উত্তর করার পরে আমি দেখেছি যে চেয়ারম্যান মহোদয়গণ অকপটে বলেন যে হ্যাঁ আমাদের এখানে কিছু ভুল হয়ে গেছে বা আমাদের শুধরানোর জায়গা আছে অথবা পরবর্তীতে তোমরা আসো তোমাদেরকে আমরা নেবো এরপরের স্টেপটা হলো একটা অ্যাকশন প্ল্যান ডেভেলপ করা অর্থাৎ ইউনিয়ন পরিষদ অথবা ইউনও মহোদয়ের মাধ্যমে জনগণের যে দলটার কথা বলছি এখানে একটা অ্যাকশন প্ল্যান ডেভেলপ করে যে পরবর্তীতে যেই সমস্ত বরাদ্দগুলো আসবে অত্র এলাকার জনগণ সেই বরাদ্দ যেন সঠিকভাবে পায় সেটার জন্য কি করণীয় আছে সেই করণীয় যে প্ল্যানটা এইটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট এই সিবি এবং সেটা ধরে কিন্তু প্রতি মাসেই যে মাসিক সভাগুলো হয় ওখানে কিন্তু জনপ্রতিনিধি ওই গ্রুপ থেকে আলটা পোয়ার গ্রুপ থেকে প্রতিনিধিত্ব নেওয়া হয়েছে ওখানে ওই মিটিংয়ের মাধ্যমেই ফলশ্রুতিতে জবাবদিহিতা এবং স্বচ্ছতা এবং বর্তমান প্রধানমন্ত্রী যেটা একেবারে অকপটে প্রথম দিনই বলেছেন যে আমি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই সেই সুশাসন প্রতিষ্ঠার একটা সেতু বন্ধন ওখানে তৈরি হয় এবং এইভাবে কিন্তু আমরা দেখেছি যে এই সিস্টেমটা হওয়ার কারণে এটা একটা চলমান প্রক্রিয়া এবং অনেক লোক ওখানে যারা পিছিয়ে ছিল যারা কোনো দিন জানতো না সেই সুযোগগুলোর মধ্যে ঢুকে আজকের এই ভিডিওর মধ্যে দেখেছেন যে তারা বলছে সাক্ষ্য দিচ্ছে এবং এটাই কিন্তু আমাদের বর্তমান সরকারও চাচ্ছে যে আমাদের জনগণ জন্য যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি যে বরাদ্দগুলো দিয়েছি সেটা যেন সঠিক জায়গায় পায় এবং অতি দ্রুত যেন আমাদের দেশের উন্নয়ন সাধিত হয় এই ব্রিজিংটা করার জন্য আমরা বলছি সিবিএ অথবা অন্যভাবে যদি বলা হয় জনগণের আওয়াজ তোলা জনগণের ভয়েসটাকে নিয়ে যাওয়া সঠিক জায়গায় এবং এটা স্থানীয় পর্যায়ে আবার জাতীয় পর্যায়েও এটা হতে পারে সেই বিষয়টাই হয়তো বা আজকে আপনার মাধ্যমে আমরা বলতে চাই আমরা স্থানীয় পর্যায়ে অনেক সুন্দর একটা ব্যবস্থাপনা তৈরি হয়েছে স্যার আছেন জাতীয় পর্যায়ে আমরা কি করতে পারি এরকম কোনো পরামর্শ আছে কিনা সেই চ গোমেজ আপনার কাছে আবার যখন আসবো তখন জাতীয় পর্যায়ে কি করা যায় সেই ব্যাপারে আপনারও পরামর্শ নিব এবং অন্যদের কাছ থেকেও একটু জানতে চাইব যে এ ব্যাপারে আমাদের কী করণীয় আছে আবদুল্লাহ মামুন আপনার কাছে একটু জানতে চাই যে এই যে প্রক্রিয়াটি কারণ আমরা দেখছি যে সরকার যাদের উদ্দেশ্যে এই কাজগুলি করছেন তাদের কাছে যাওয়ার আসলে প্রতিবন্ধকতা আছে আমরা যদি ধরে নেই যে সব কিছুই মানে মাঝখানে যারা আছে তারা নিয়ন্ত্রণ করছেন বা সেরকম তো হচ্ছেই অনেকে হয়তো ইচ্ছাকৃতভাবেই পৌঁছাতে দিচ্ছেন না কিন্তু আমাদের কাছেও যেটা মনে হয় যে এই যেই গ্রুপের জন্য এই বরাদ্দ সেই গ্রুপটা আমাদের ভাষায় আমরা বলতে পারি যে বেশিরভাগই হয়তো মিডিয়া ডার্ক পপুলেশন হবে যারা কোনোভাবেই কোনো ধরনের গণমাধ্যমের সংস্পর্শে আসছেন না বা তাদের কাছে আমরাই পৌঁছাতে পারছি না ফলে সরকার যখন পৌঁছাতে চাইবে তখন নিশ্চয়ই আরও বিকল্প কোনো পন্থা খোঁজা প্রয়োজন যেটা হয়তো যেটা কমিউনিটিকে ইনভলভ করা গেলে অনেক ভালোভাবে করা যায় ফলে এই ক্ষেত্রে যখন সরকারি কর্মসূচিগুলি নিচ্ছে তখন সুবিধা সুবিধাভোগীর কাছে পৌঁছানোর জন্য কি ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে বা পদ্ধতি নেওয়া হচ্ছে ধন্যবাদ আপনাকে এই সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে যারা আছে তাদের জীবনমান উন্নয়নের জন্যে সরকারের বর্তমানে যে কর্মসূচিগুলা চলছে সেগুলো নিয়ে আমাদের চন্দন গণিত সাহেব যে কথা বললেন এটা আমাদেরও নলেজে আছে আমরা যখন ফিল্ডে যাই এ বিষয়গুলো কিছু ইয়ে করে তো আপনার শুনে খুশি হবেন যে ইতোমধ্যেই সরকার জি টু পি গভ গভর্নমেন্ট টু পার্সন সিস্টেমে চলে গেছে এবং গত আঠারো সালের সতেরোই জুলাই চারটা জেলায় এই টু জি টু সিস্টেমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং আমরা দেখছি যে স্বচ্ছতার যে বিষয়গুলো আমাদের সামনে আসছে তো এই স্বচ্ছতা ট্রান্সপারেন্সিকে এনশিওর করার জন্য এটা খুবই সহায়ক ভূমিকা পালন করছে এবং আমরা চারটা জেলা দিয়ে যে শুরু করেছিলাম জুলাই আঠারোতে এবং বর্তমান অর্থ বছরে ষোলোটা জেলাকে নিয়ে আমরা এই জি টু পি গভর্নমেন্ট টু পার্সন সিস্টেমে একটা যে ইএফটি বলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার একটা সব ধরনের সিস্টেমের মধ্য দিয়ে এই ফান্ডটা যে বেনিফিশিয়ারি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তাকে আসতেও হবে না কষ্ট হতে পারবেন করতে হবে না মানে একটা সহজ এত দিন ধরে আমরা যে সহজীকরণ সেবা সহজীকরণের কথা বলছি এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আর বর্তমানে যে সিস্টেমটা সারা দেশে আছে সেখানে যে প্রশ্নগুলো আসছে সেখানে তো একটা নির্বাচনী বডি করে দেওয়া আছে ইওনো আছে আমাদের সমাজসেবা অফিসার বা ডেপুটি ডিরেক্টররা থাকছে সেখানে উপজেলা চেয়ারম্যানও আছে ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানও আছে তো আমরা চাই যে সবার সমন্বিত একটা মধ্যে দিয়ে এই নির্বাচনটা আসলে এটা স্বচ্ছতার একটা প্রমাণ পাওয়া যাবে কিন্তু যখনই কিছু প্রশ্ন উঠছে বা আপনারা যে ইয়েটা দেখিয়েছেন যে প্রামাণ্য চিত্রটা আমাদের সাথে এ ব্যাপারে আমিও বিমত খুব একটা করব না তবে আমরা যদি এই অটোমেশন সিস্টেমটাকে কার্যক্রম করতে পারি তাহলে ইনশাল্লাহ দিন হয়তো খুব দূরে না যেদিন আমরা এই সেবাটাকে নিশ্চিত করতে পারবো জনগণের নিয়ে যেতে পারবো আমারও মনে হয় জিটুপিটা অবশ্যই খুবই কার্যকর আমরা অনেকগুলি ক্ষেত্রেই দেখেছি যেমন স্কুলের শিক্ষার্থীদের মায়েদের কাছে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে একসঙ্গে প্রায় এক কোটির উপরে অ্যাকাউন্ট করা হয়েছে এবং সেখানে সরাসরি সরকারের ভাতা চলে যাচ্ছে এই জিনিসগুলি অবশ্যই খুবই পজিটিভ সাইমা হোক আপনার কাছে একটু আসবো যে নানানভাবেই সরকার কিন্তু খুঁজে বের করার চেষ্টা করে যে এই গ্রুপটা কারা যদি এই এই ইনফরমেশনগুলি মানে গবেষণা যদি ঠিকমতো না থাকে তথ্য যদি ঠিক মতো না থাকে তাহলে সরকার কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেবে যে আমার এখানে দশ কোটি টাকা লাগবে নাকি একশো কোটি টাকা লাগবে সেটাও তো একটা বিষয় আমরা দেখি নানান ধরনের জরিপ হয় বিশেষ করে বিবিএসের জরিপগুলি সরকার নির্ভর করে সেইখানে এই জরিপ থেকে আপনার এটা নির্ধারণ করা সম্ভব কিনা অন্তত সংখ্যাতাত্ত্বিকভাবে তো একটা হিসাব পাওয়ার কথা যে কোন এলাকায় কোন স্থানে এই ধরনের সুবিধাভোগী সম্ভাব্য মানুষ কত আছে সেটার সঙ্গে একটু ট্যাপ করা যে আমরা তত সংখ্যক মানুষকে পাচ্ছি কি না টেকনোলজিক্যালি এবং মানে মানে গবেষণার মাধ্যমেও যে এটা সরকার নিজের তথ্য থেকেই নিজের এই সেবাটাকে যথাযথ জায়গায় নিয়ে যেতে পারে কি পারে সামাহক যেটি জানতে যে সরকারের কাছে নানান ধরনের তথ্য থাকে গবেষণা থাকে সেখান থেকে টার্গেট গ্রুপকে খুঁজে পাওয়ার কোনো সুযোগ আছে হ্যাঁ অবশ্যই যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে সরকারের কাছে কয়েকটা তথ্যের মাধ্যম রয়েছে একটা হচ্ছে যে আপনি যদি পরিসংখ্যান ব্যুরোর খানা জরিপটা দেখেন ওখানে কিন্তু ভাবে কোন কোন এরিয়াগুলো ভালনারেবল পিপল বেশি কোন কোন অঞ্চলের অঞ্চল ভেদে এবং আপনি বয়স ভেদে কিন্তু প্রত্যেকটা মানুষ এবং খানা ভেদে আপনি তাদের আর্থিক অবস্থা এবং তারা কি কী ধরনের সোশ্যাল নেট প্রোগ্রাম পাচ্ছে কি পাচ্ছে না একেবারে বিস্তারিত তথ্য রয়েছে হ্যাঁ সুতরাং ওটা কিন্তু ওখানে কিন্তু ম্যাচ করা সম্ভব যে তিনি কি আসলে কি ভালনারেবল গ্রুপে পড়েন এবং সেখান থেকে তিনি কি আসলে সুবিধা পাচ্ছেন কিনা না কোনো সেটা কিন্তু প্রশ্নপত্রে রয়েছে সুতরাং সেটা একটা উপায় আরেকটা যেটা হচ্ছে যেটা আমি বললাম যে একটা খুব কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম যেটা যে দু সালে যেটা এন ট্রিপল এস যেটাকে বলা হয় সেটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি এবং সেখানে কিন্তু অনেক ধরনের ম্যাপিং করা হয়েছে এবং সেই ম্যাপিংয়ের মধ্যে মাধ্যমে কিন্তু দেখা গেছে যে সেখানে কিন্তু একটা ইউনিভার্সাল কভারেজ করলে কি ধরনের খরচ হবে সেটা বলা হয়েছে যদি পঞ্চাশ শতাংশ কভারেজের এক ধরনের একটা টার্গেট দেওয়া হয়েছে যদিও দেখা গেছে যে বেশিরভাগ গ্রুপের ক্ষেত্রে এটা হয়তো ষাটের বেশি যত 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 এস্টিমেট করা হয়েছে তার তো সুতরাং সেই ধরনের কিছু তথ্য যে কত ধরনের খরচ হতে পারে বর্তমানে কি অবস্থা কত পার্সেন্টকে আমার আমরা কভার করতে পারি সেই ধরনের তথ্য রয়েছে বিষয়টা হচ্ছে যে বর্তমানে যে সামাজিক নিরাপত্তা বলায় রয়েছে সেখানে কয়েকটি সমস্যা রয়েছে একটা সমস্যা হচ্ছে সামাজিক নিরাপত্তা বলয়গুলোর যে কোনো প্রোগ্রামে আমার মনে হয় একটা বেসিক সমস্যা হচ্ছে এগুলো কিন্তু একটু কালক্ষেপণ বেশি হয় হ্যাঁ সুতরাং যে কোনো এখানকার প্রোগ্রামগুলো কিন্তু আপনি দেখবেন সময় লাগে খুব বেশি এটা একটা বড় সমস্যা আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে সমস্যার কথা আমরা যেটা বললাম যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এনশিওর করা মুশকিল হয় কারণ একদম গ্রাসরুটের মানুষকে কিন্তু আমাদের টার্গেট করার ব্যাপার রয়েছে হ্যাঁ সুতরাং এই বিষয়টার ক্ষেত্রে যে এই যেহেতু সময়ের কালক্ষেপণের বিষয়টা রয়েছে সেখানে কিন্তু জিনিসটা হচ্ছে যেটা দেখার বিষয়টা রয়েছে যেমন যেটা আমি বললাম যে এর এন ট্রিপলএসের ব্যাপারটা যেটা নিয়ে যারা গবেষণা করছেন তারা খুবই অপটিমিস্টিক বলছেন যে কারেন্ট সিস্টেম থেকে এটা কিন্তু খুব অপটিমিস্টিক একটা দিকে যাচ্ছে কিন্তু সেটা কিন্তু দু হাজার পনেরো হলে দু পনেরো থেকে কিন্তু এখন চার বছর হয়ে গেছে অ্যাকশন প্ল্যান করা হচ্ছে কিন্তু সেভাবে কিন্তু গতি আসেনি সুতরাং এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে জিটুপি এটা অবশ্যই এটা খুবই একটা ভালো একটা ডিভাইস এখন এই বিষয়টা হচ্ছে যে এটাকে কত দ্রুততার মাধ্যমে আসলে কে আমরা অ্যাকশন অ্যাকশনটাকে আমরা অপটিমালি ইউটিলাইজ করতে পারি সেটা কিন্তু একটা দেখবার বিষয় রয়েছে আরো কয়েকটা বিষয় রয়েছে যেমন যেমন একটা বিষয় হচ্ছে যে কাভারেজগুলোর মধ্যে আপনি যদি দেখেন আমরা যদি আমরা সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আমরা কিন্তু পেনশনকেও ধরি হ্যাঁ এবং এই বিষয়টাকে কিন্তু আমাদের একটু চিন্তা করার ব্যাপার রয়েছে যে পেনশন স্কিমটাকে কি আমরা আসলে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে ধরবো কারণ সেখানে কিন্তু ননপুয়েরাও চলে আসে সেটাকে কি আমরা একটু অন্য স্কিমের মধ্যে রেখে তারপরে কি আমরা হিসাব নিকাশটা করতে পারি একটা

সংখ্যাটা অনেক সংখ্যাটা বড় দেখা যায় হ্যাঁ এটা এটার এটার একটা পজিটিভ একটা আসার একটা ব্যাপার আছে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে একজন মানুষকে যেটা যে লিংক করা জিটুপি এর একটা বিষয় যে জিনিসটা আমার মনে হয় এটাকে যদি একটু কুইক ইমপ্লিমেন্টেশন করা যায় এটা খুব ভালো হবে এটা যে একজন মানুষকে আইডেন্টিফাই করার মাধ্যমে তাকে যদি আমরা দেখতে পাই যে কখন কোথায় সে কোন কোন প্রোগ্রামের অন্তর্ভুক্ত হচ্ছে তার মাধ্যমে কিন্তু ট্র্যাক করাটা সুবিধা হবে এবং সেটা কিন্তু একটু আগে প্রথমে যে কথাটা বলছিলাম যে শিশুদের ক্ষেত্রে চিন্তা করা হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল প্রোটেকশন নিয়ে কিন্তু অনেক কথা আছে কারণ একটা শিশুর ক্ষেত্রে কিন্তু আপনি পুষ্টি স্বাস্থ্য মায়ের স্বাস্থ্য অনেক সোশ্যাল সেফটিনের প্রোগ্রামগুলো কিন্তু রয়েছে সেইগুলোকে আমরা ট্র্যাক করার জন্য ওই ওই শিশুটাকে মায়ের মাধ্যমে আমরা যদি ইনকর্পোরেট করতে পারি এই ধরনের কিছু কিছু প্রোগ্রাম নেওয়ার কিন্তু ব্যাপার রয়েছে আরও কিছু সমস্যা যেমন রয়েছে যে যেমন শহরের শিশুরা শহরের মানুষরা অনেক ক্ষেত্রে কিন্তু সামাজিক নিরাপত্তা বল থেকে সেইভাবে সুবিধা পায় না সুতরাং এটা আরেকটা দেখবার বিষয় হচ্ছে সুতরাং এই ধরনের কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে আসলে চিন্তা করার ব্যাপার রয়েছে যে গবেষণার মাধ্যমে অনেক তথ্যই কিন্তু আমাদের কাছে রয়েছে এখন সমস্যাগুলো কিন্তু মোটামুটি জানা আছে কিন্তু এখন হচ্ছে দ্রুত সমাধানের বিষয়টা জরুরি সমাধানের ক্ষেত্রে চন্দন গোমেজ আপনার কাছ থেকে একটু পরামর্শ জানব যে আপনাদের যে অভিজ্ঞতা জয়পুরহাট এবং দিনাজপুরে সেটা সারা দেশে যদি ছড়িয়ে দিতে হয় তাহলে কীভাবে করা যায় এবং সেক্ষেত্রে সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করতে পারে জানতে আপনাদের অভিজ্ঞতাটা কিভাবে সারা দেশে ছড়িয়ে সম্ভব মনে করে আবারও ধন্যবাদ যে আজকের এই আলোচনাটা খুবই সময় উপযোগী এবং সঠিক সময়ে হচ্ছে এই কারণেই আমি বলবো যে আমাদের বর্তমান সরকার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছে এখন সুতরাং আগামী পরিকল্পনায় আমি মনে করি বিভিন্ন বিষয় আলোচনা পর্যালোচনা হচ্ছে হবে এবং একজন আরেকজনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে তারই একটা অংশ হিসাবে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন এই যে জনগণ এবং সরকারের মধ্যে জবাবদিহিতা স্বচ্ছতা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যেই টুলসটা ব্যবহার করেছি এটা হতে পারে আমরা প্রথমত সরকার সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করতে পারি যে আপনারা যদি আমাদের এলাকা ভিজিট করেন একটা কেস্টারি দেখতে পারেন তারপরে সেটা জাতীয় পর্যায়ে আলোচনা হতে পারে আরও অনেক অন্যান্য সংস্থা হয়তো আছে আরও ভালো ভালো কিছু টুলস তারা ব্যবহার করে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে এগুলোকে একীভূত করে কিভাবে ওই পরিকল্পনা মিনিং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সন্নিবেশিত করা যায় যেটা হবে পার্টিসিপেটের অংশগ্রহণমূলক এবং হবে একদম জনগণের দ্বার প্রান্ত থেকে শিক্ষা গ্রহণ করে জাতীয় পর্যায়ে একটা সুন্দর পরিকল্পনা যেটা হয়তো আগামী দিনের জন্য সবারই উপকারে আসবে সুতরাং এই দিক থেকে আমি বলবো যে একটা মানে গভর্নমেন্ট এখান থেকে লেসেন নিতে পারে পারে এবং সেই প্রক্রিয়াগুলো হলো শেয়ারিং এবং স্টাডি হিসাবে এটাকে বিবেচনায় নিয়ে আসা এবং এখানে যৌথভাবে আমরা একসাথে কাজ করার সুযোগ উপরন্ত যদি যারা ফিল্ডে আছে তাদেরকে জাতীয় পর্যায়ে কমিটিতে নেওয়া হয় যারা স্থানীয় পর্যায়ে কাজ করে তারা হয়তো সরকারের পাশাপাশি অনেক বিষয়ে কন্ট্রিবিউট করতে আব্দুল্লাহ আব্দুল আপনার কাছে একটু এই বিষয়টা জানতে চাই যে সরকার এই ধরনের যে এক্সপিরিয়েন্সগুলি সেগুলি এক্সপ্লোর করার সুযোগ কতটুকু আছে সেটা তো আপনারা সব সবসময় দেখছেন যে সরকার চায় সবাইকে নিয়ে এগোতে শুধু পিছিয়ে পড়া মানুষদেরকে দিয়ে আমরা যে মেইন স্ট্রিমে আনার কথা বলছি সেখানে শুধু এনজিও কেন সিভিল সোসাইটি মিডিয়া এদেরও কাভারেজ এবং সহযোগিতা আমাদের প্রয়োজন আছে এ ব্যাপারে আমাদের কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব আমরা মনে করি না আছে তবে ইট উইল টেক টাইম আমরা যে সিস্টেমে যাচ্ছি এবং এই সিস্টেমে জিটুপি করার জন্যে আমাদের ইয়েগুলা মানে যে ই সেবা নিশ্চিত করা সেই জন্যে আমরা সমাজসেবা অধিদপ্তরকে পেপারলেস অফিসে পরিণত করেছি এবং সব ধরনের ই ফাইলিং ব্যবস্থার মধ্য দিয়ে যেমন আমরা এক একটা তথ্য ভাণ্ডার গড়ে তুলছি যে মিস ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম এটা হচ্ছে ব্যবস্থাপনা তথ্য ভাণ্ডার তারপরে ডিস যেটা হচ্ছে ডিসাবিলিটি ইনফরমেশান তারপরে আপনার আছে সিএমএস কেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আপনি বলছিলেন যে এই এই তথ্য ডাটাগুলো যদি আমরা অনলাইনের মাধ্যমে এনশিওর করতে পারি তখন অনেক ব্যাপারেই সবার সহযোগিতার প্রয়োজন হবে এবং সে সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে নেওয়াও হচ্ছে নেওয়া হচ্ছে না এমনটা নয় তবে আরেকটা আমাদের সাইমা হক বলেছেন অর্থনীতিবিদ যে কালক্ষেপণ যেটা হচ্ছে কালক্ষেপণ এটা একটা সিস্টেমের মধ্যে চলে আসছে এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে আমাদের একটু সময়ের প্রয়োজন আছে কেননা আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞতায় বলে যে জিটুপি সিস্টেমে যে কয়েকটা জেলায় ইয়ে করেছে সেখানে ওই ব্যাংকে তো টাকাটা আমরা পাঠিয়ে দিচ্ছি সেই টাকাটা বেনিফিশিয়ারির কাছে পৌঁছাতেও নয় ছয় হয়ে যাচ্ছে ফলে সেইগুলিতেও একটু সতর্ক থাকতে হবে তো এই জন্য আমাদের একটা সামাজিক সবাইকে এগিয়ে আসতে হবে এতে তো কোনো সন্দেহ নাই আমরাও মনে করি যে সবাই কারণে এটা সবার জন্য এই প্রোগ্রামগুলি সবাই এগিয়ে এসে যাদের জন্য বিশেষভাবে প্রয়োজন তারা এটা সুবিধা নেক আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এ ছিল আশার বাংলাদেশে দেখা হবে আগামী শনিবার একই সময় শুভরাত্রি